চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে তুমি অনেক বুদ্ধিমতী, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, বিনার রুমটা কোন দিকে, চলো যাওয়া যাক। অবশ্যই আমার কথার গুরুত্ব আছে, তবে সবচেয়ে গুরুত্ব আমার শাশুড়ি মায়ের কথায়, মানে আমি আমার শাশুড়ির কথা বলছি, বিনার দাদির কথা বলছি। আমি একবার বলতে চেয়েছিলাম, প্রীতমকেও শম্পাকেও না বলে ভালোই হয়েছে। আচ্ছা চল ওদিকটা দেখি, বাবা মনে হয় একা আছে। তুমি ঠিকই বলেছো, ভালোবাসা এই সব। আপনাদের মধ্যে মনে হয় ভালোবাসাটা একটু কম, তাই না ভাবি? এমনিতে আরমানের ভাবি ঘুরঘুর করছে বিনার আশেপাশে, দেখে ফেললে কি থেকে কি বলে ফেলবে। নীরু, তুমি আছো বলে আমি অনেকটা ভরসা পাই। জি আম্মা, জি। আর ওই তুই খারাপ হয়েছিস কেন? দেখেছ, আমি জানতাম এমন ঘটনাই ঘটবে। যাই হোক, দেখে যা। কই, কিছু না তো, এমনি অন্য বিষয় নিয়ে খোঁজ নিচ্ছিল। আমাকে বল না নীরু, সত্যি করে বল, কি বলছিলি তোরা? সত্যি কিছু বলনি বাবা। এই, আমাকে বোকা পেয়েছিস? আর আমি তোকে বিশ্বাস করি না। আর আমার কেন যেন মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আশ্চর্য বিনা, আমি তোর বান্ধবী, তুই আমাকে সন্দেহ করছিস? আর আমি কি তোর খারাপ চাইবো? কি জানি, তুই এখন যা, দেখ ওইদিকে কি হয়। আচ্ছা ঠিক আছে। Thank you.
না না আমি বলতে বাধ্য হচ্ছি, এ সব কিছু আপনার প্রশ্রয়ই হয়েছে। কি বললেন আপনি? আরে আমি বুঝতে পারছি না, আপনি বলতে চাচ্ছেন যে আমি ওদেরকে প্রেম করার সুযোগ করে দিয়েছি? না না আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ, আমি ব্যাপারটা সেভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছি যে আপনার ঘরে একজন সমত্ব মেয়ে থাকতে বাইরের একটা ছেলেকে নিয়ে আসলেন ঘরে দাবা খেলার জন্য। আশ্চর্য! আরে একটা ছেলেকে আমি ভালোবাসি, তাকে আমি পছন্দ করি, আর সে আমার বাড়িতে এসে চুরি করবে? তাহলে তো আমার তার পারিবারিক ঐতিহ্য নিয়ে আবার নতুন করে ভাবতে হবে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি প্লিজ, আপনি ওর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলছেন, আপনি নিশ্চয় ওর পরিবার সম্পর্কে জানেন না ভালোভাবে। আপনিও আমাকে আপনি আমার বাড়িতে বেড়াতে এসছেন, আমি আপনার সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ করবো না। না আপনি সৌজন্য দ্বারা কি দেখালেন, অসৌজন্য তো চরম শিখরে পৌঁছে গেছেন। আমি আবারও আপনি আমাকেই বলছেন? প্লিজ আমি আমি আমার সাথে কোনো কথা বলছি না প্লিজ। কি হলো ভাই এটা, বাবা কি ধরনের কথা বলছে এগুলো? আমার খুব ভুল হয়ে গেছে বাবাকে এখানে আনাই উচিত হয়নি। কি বলছিস তুই, বাবাকে ছাড়া তুই একা একা বিয়ে করতি, ফ্যামিলি ছাড়া বিয়ে হয় নাকি? বোকা, বিয়ের আসরে এরকম অনেক কথাই হয়, এত অস্থিরভাবের মধ্যে কিছু হয়নি। ভাইয়া তুমি বুঝতে পারছো না, বাবা ইচ্ছে করে এগুলো করছে যাতে বিয়েটা ভেঙে যায়, এটা বাবার একটা চাল। আরে বাবা এমন মানুষ না, আর বাবা কেন তার ছেলের বিয়ে ভাঙবে? তুই শুধু শুধু বাবাকে ভুল বুঝছিস। ভুল বুঝিনি আমি, ঠিকই বুঝেছি, বাবা আগে থেকেই ব্যাপারটা পছন্দ করেনি, কিন্তু আমাদেরকে সরাসরি বলতে পারেনি, আর উনি খুব ভালো করে জানে যে এইভাবে কথা বলে বিয়েটা ভেঙে যাবে। কিন্তু ভাইয়া একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো, আমি বিনাকে কোনোভাবেই হারাবো না। চুপ কর তো, এখন বিবাহ সঙ্গে এদিনে আলোচনা করার সময় না, তাহলে পরে একদিন আলোচনা করা যাবে। কিভাবে কথা বলছি, কথা বলার ধরন এগুলো! এরপর অবশ্যই আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো না। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় যে একজন জাজ হিসেবে আমি কি আরমানের সাথে আপনার আমার মেয়ের বিয়ে দেবো? রিমেম্বার, আপনি আগে জাজ ছিলেন কিন্তু এখন নন। আপনি আপনি আসলে অন্যের মতামত দেওয়ার মানসিকতা দিয়ে নি, আপনি একজন প্রচন্ড আপনি একজন প্রচন্ড অহংকারী মানুষ। হয় শুনেন, আপনি আমাকে অপমান করে কথা বলছেন, আইনের চক্ষে আমি আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারি। আপনি চাইলে আমাকে আদালতে তুলতেই পারে, আর আপনি তো একজন মামলাবাজ মানুষ। আসলে হয়েছে কি, মানে সারাটা জীবন তো চোর পাটপার এদেরকে নিয়ে এদেরকে ডিল করেছেন, এখন ভদ্র মানুষকে আপনার পাটপার মনে হচ্ছে? ও আপনার, তুমি থাকো, প্রচন্ড খেপে আছে। আপনি একটু বসুন, আমি আসছি। আপনি কি করলেন, একজনের বাড়িতে এসে এভাবে কথা বললেন? আফটারঅল আমরা একটা সম্পর্ক স্থাপন করতে এসেছি, তাহলে এভাবে অসৌজন্যমূলক আচরণ করবে? তুমি চুপ থাকো, তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা সৌজন্যমূলক আচরণ আর কোনটা অসৌজন্যমূলক আচরণ। বাবা আপনি ভুল বুঝছেন। না আমি ভুল বুঝছি না, আমি এখানে সম্পর্ক করতে আসিনি, উনি আমাকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন, সৌজন্যতাটা ওনারই দেখানো উচিত ছিল। আপনি কথাটা ওভাবে না বললে উনি কিন্তু এইভাবে রিয়াক্ট করতেন না, আর যতটুকু দেখলাম উনি অনেক সজ্জন মানুষ। তার মানে আমি সজ্জন নই? বাবা আমি কিন্তু কথাটা ওভাবে বলিনি, আপনি পার্সোনালি নিয়ে নিচ্ছেন, আমরা কিন্তু এখানে একটা সম্পর্ক করার জন্য এসেছি। দেখুন বাবা, আমরা কিন্তু সবাই অপমানিত বোধ করছি, আপনার তো আরমানের ব্যাপারটা কি দেখা উচিত? হ্যাঁ আরমানের ব্যাপারটা আমার দেখা উচিত, তাই তো আমি এখনো এখানে বসে আছি, নয়তো আর এক মুহূর্তে এখানে আমার থাকার কথা নয়, আমি থাকবো না। এই কামরুল, এই কামরুল কোথায় গেলি তুই? বাবা এই কামরুল আসতে হবে না। দেখ বাবা, আমরা যে কাজ এসেছি সে কাজ না করে এখান থেকে যেতে পারি না, প্লিজ আপনি একটু ঠান্ডা হয়ে বসুন।
কাঁদছিস কেন? মেকআপ নষ্ট হয়ে যাবে তো। উঠে যা। আরমান আগেই বলেছিল ওর বাবা অনেক রাগে, এখন তো চলে যাবে ওর বাবা, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো বল। আহা, এখনো তো চলে যায়নি তাই না? কেন কেঁদে ভাসাচ্ছিস? আর দাঁড়া, আমি দেখে আসি ওদিকের কি খবর। কাঁদিস না প্লিজ, কাজল লেপটে যাবে। আমি যা কমু এই বাড়িতে সেটাই হইব, সবাই আমার কথা শুনতে হইব, আর যদি তাই না করো তাহলে আমি সুবোধে বাপের বাড়ি চলে যাবো, বুঝতে পারছ? জি। আহ বোমা, তুমি এমন ফ্যাচর ফ্যাচর করে কাঁদতেছো কেন? কান্দন ছাড়া আর কিছু পারো না, একদম চুপ থাকো। শোন না হন, মায়ে আমাগো বিয়া হোক আর না হোক, ওগো সম্মানের সাথে বিদায় করতে হইব, আর পরেরটা পরে ভাবা দেব, এর কোনো নড়চড় নাই। তাহলে কি করতে হবে বলেন? বিনার দিকে তাকাইয়া, এই বাড়ির সম্মানের দিকে তাকাইয়া আরমানের বাপকে আটকাইতে হবে। কেমনে আটকাইবি, কোন মার পাচ্ছে আটকাবি, কোন আইনের জোরে আটকাবি, সেটা তুই বুঝবি। শোন, একবার যদি ওরা চলে যায় তাহলে কিন্তু তুই মাইয়ার বিয়ে দিতে পারবি না, এই কথাটা মনে রাখিস। তা তুই যত বড়ই জজ হোস আর যত বড়ই ব্যারিস্টার হোস, যে মনে রাখিস এটা এই পরিবারের মান সম্মানের ব্যাপার, তোর বাপের মান সম্মানের ব্যাপার। আমি বেঁচে থাকতে এই পরিবারের অসম্মান দেখতে পারব না, বুঝছোস? যা যা। তুমি খারাপ দেখছো কেন? তুমি যাও যাও। ওটা সারাক্ষণ কাঁদতেই জানে। কাটাকাটি হয়, যাই হোক না কেন, আরমান বিনাকে বিয়ে অবশ্যই করবে, কারণ তাকে আমি চিনি, সে কিন্তু পিছিয়ে চলে যাওয়ার মতো ছেলে নয়, বুঝছো? আরে তুমি যাও, এই পরিবেশে তোমার সাথে কথা বাটি হচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না বাবা, একজন ভদ্রলোকের সাথে আপনি এইভাবে কথা বলতে পারেন না। উনি যদি আপনাকে বলতো যে আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন, একজন ভদ্রলোকের বাসায় এসে দাবা খেলার নামে তার মেয়েকে দেখতে আসে, তখন আপনি কি বলতেন? আপনি অপমানিত হতেন না? আস্তে কথা বল, অন্যের বাড়িতে এসে আমরা যে কি শুরু করলাম! এখন মনে হচ্ছে আপনার সত্যিই বয়স বেড়েছে বাবা, কারণ কোথায় কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আপনি ভুলে গেছেন, আপনার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। আরমান, কি বলছিস এসব? না না, ওকে বলতে দাও, একটা মেয়ের প্রেমে পড়লে বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে বাবা।
আপনি ওর কথা কিছু মনে করবেন না। আপনি প্রথম থেকে এই বিয়েতে রাজি ছিলেন না, এই জন্য ইচ্ছে করে এইসব কথা বলে ওনাকে অপমান করেছেন আপনি। আপনার যদি বিনাকে এতই অপছন্দ ছিল তাহলে আমাকে বলতেন, এই বিয়ে হবে না, আমাকে আদেশ দিতেন, আমি এইখানে বিয়ে করতে আসতাম না। আপনার নির্দেশই যথেষ্ট ছিল, কিন্তু এইখানে এভাবে এসে অপমান করার কোনো মানে হয় না বাবা। এখন আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি এই বিয়ে না চান তবুও এই বিয়ে হবে। ভাববেন না আমি বিনার জন্য পাগল হয়ে আছি, এই বিয়ে আমি করবো কারণ আমি বিনাকে কথা দিয়েছি। আরমান যদি কাউকে কথা দেয় তাহলে জীবন দিয়ে হলেও সে কথা রাখে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি এই বাড়িতে থাকবেন নাকি চলে যাবেন, কিন্তু আমি বিনাকে বিয়ে করবই। আপনি চাইলে আমাকে ত্যাজ্য করতে পারেন, সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, কিন্তু আমি বিনাকে ছাড়ব না। আরেকটা কথা মনে রাখবেন বাবা, কাউকে ছোট করার মধ্যে কোনো মহত্ত্ব নেই, আল্লাহর সৃষ্টি সবই সমান। আপনি সবসময় নিজের বরত্ব প্রকাশ করতে গিয়ে আশেপাশের মানুষকে ছোট করেছেন, আমি বিনাকে ছোট হতে দিব না, এটা আমার শেষ কথা। শেষ পারলে না তো, তোমার জন্য আমি ঢাকা থেকে একটা জিনিস এনেছি, বলো তো জিনিসটা কি? ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা। তুমি এটা কাউকে বলতে পারবে না। ঠিক আছে আমি কাউকে বলবো না। শোনো, ক্যামেরাটা আলমারিতে রাখা আছে, সেটা কিন্তু আমি দেখেছি। তুমি একটা কাজ করবে, ক্যামেরাটা আলমারি থেকে নিয়ে তোমার সারা দিন যত খুশি ছবি তুলবে, আবার ঠিক সন্ধ্যের আগে ক্যামেরাটা ওখানে রেখে দিবে। তবে খুব সাবধান, তোমার আম্মা যেন কিছুতেই টের না পায়। হ্যাঁ তাহলে বাবা আমি ক্যামেরাটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে। এই যে আরমান আস্তে আস্তে বাবার বেঁধে দেওয়ার সময় শেষে আসলো, এটার কারণ কি? কি কারণ? কারণ বিনাকে বিয়ে না করা। এই যে আরমানের বাবা তোমার শ্বশুরকে যে অপমান করলো, এটা তো একটা সাজানো নাটক, পূর্ব পরিকল্পিত, যাতে বিনাকে বিয়ে করতে না হয়। আচ্ছা বুঝলাম না, তাতে আরমানের লাভটা কি? আরে বোকা, লাভ আছে, অনেক লাভ। সেটাই তো জানতে চাচ্ছি যে লাভটা কি। আরে লাভ হচ্ছে আরমানের বড় ভাইয়ের বউ ওই যে সীমানা, ওর ছোট বোনের সাথে আরমানের প্রেম, ওই কিনে কি যেন নাম, নেহা, নেহা, ওকে তো ওর বিয়ে করার ইচ্ছে, শুধু বিনার জন্যই বিয়েটা করতে পারছে না, বুঝতে পেরেছো? এর জন্য এসব নাটক। তুমি এত সব জানলে কিভাবে? আরে ওই যে আরমানের বড় ভাইয়ের বউ যে সীমানা, ওই আমাকে সব বলেছে। আরমানের বড় ভাইয়ের বউ মানে ভাবি, তার সাথে তোমার কথা বলাও শেষ, ইনফরমেশন নেওয়াও শেষ? আমি তো তাকে এখনো দেখলামই না, কেমন দেখতে? তুমি দেখবে কি করে? তুমি তো একটা গাধা।
তোমার তো কাজল ছাড়া আর কাউকে চোখেই পড়ে না। এই যে আমি, আমি যে সকাল থেকে এরকম সাজুগুজু করে ঘুরছি, কই একবারও তো আমার দিকে ফিরেও তাকালে না, আমাকে একবার বললেও না যে আমাকে কেমন লাগছে, আমার কোনো প্রশংসা করনি, কেন করনি বলো? কিসের মধ্যে কি? আচ্ছা আমি যাই দেখি ওদিকটা কি হচ্ছে। আমি তো দর্শক, আমার তো দেখা ছাড়া আর কোনো কাজ নেই। তোমরা সবাই প্লেয়ার, তোমাদের খেলা দেখো। আর রেফারি? রেফারিও তুমি, সবই তুমি। আমি হচ্ছি প্লেয়ার, আমি রেফারি, আর তুমি হচ্ছে দর্শক। জি, চমৎকার বলেছো শিয়া, চমৎকার। এই তোর ব্লেজার কোথায়? এ বাবা খুলে রেখেছি, গরমের মধ্যে ব্লেজার পরে থাকা যায়? ঠিক আছে, মেহমানের সামনে কিন্তু ব্লেজার পরে যাবে। আচ্ছা তুমি চিন্তা করো না, আরমানকে তো আমি চিনি, বিয়ে তোমাকেই সে করবে। আর যদি কোনো কারণে তোমার বিয়ে না হয় তাহলে তোমার পাত্রের অভাব হবে না। তোমার বোন রিনাও চায় না আরমানের সাথে তোমার বিয়ে হোক। যাকে তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। একা আমি থাকি। ঠিক আছে আপনি বলেন। না না আপনি বলুন। না আপনি আমার অতিথি, আপনি বলুন। কোনো চিন্তার কিছু নাই, সব ঠিক হয়ে গেছে মা। দেখছি তো আমি, কিন্তু কি করার আছে, চুপচাপ থাকতো, এভাবে কথা বলে কেউ? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ওরা এটা চাইতেই পারে, ওদের মানে এই অধিকার টুকু ওদের আছে। হ্যাঁ, কথা বাদ দিই, কি হয়েছে কি কইতে আসছো সেটা।